বাজছে, ডল বাজছে যমুনা। বসে চিন্তা করছেন কি হলো, ভাবলাম সামান্য শ্রীগায় যদি যেতে পারে আমি যেতে পারবো না, কিন্তু এই তো জল বাড়তে আছে বাড়তে আছে। না 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 না, বসুদেব কিন্তু ভয় পেয়ে গেছে মা। আর যেই মধ্য যমুনায় গিয়ে দাঁড়ালেন, অমনি যমুনা কি করেছেন তাল, আরো জল বেড়ে গেছে, না সেটা বরাবর নাক বরাবর জল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন না, চলতে পাচ্ছেন না। ভগবান চিন্তা করলেন, না 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 না, যমুনাকে শান্ত করতে হলে তাকে চরণ দিতে হবে, তা না হলে বাবা কোথায় তলিয়ে যাবে আর আমিও হরি বল হরি বল। ভক্ত বাসল হরি কি করলেন, ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য ওই যমুনার তরঙ্গ দেখে যমুনাকে শান্ত করার জন্য চরণ না দিলে তো তোমার চরণ পেতাম না ভগবান, তুমি আমায় কৃপা করে চরণ দিয়েছো বলেই তো চরণ পেয়েছি। ঠিক আছে ঠিক আছে, আস্তে, চরণ যখন পেয়েছে তখন তো তোমার আশা পূর্ণ হয়ে গেছে, এবার আমাকে ছেড়ে দাও। বলে না তোমায় ছাড়বো না। আরে কেন ছাড়বে না, তুমি চেয়েছিলে আমার চরণ ধৌত করতে, চরণ ধৌত হয়ে গেল, এবার ছেড়ে দাও। আমার পিতা আমাকে ওই আকুল বেকুলি করে তোমার বক্ষে খোঁজাখুঁজি করছে। না 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 না, যমুনে তুমি আমাকে পিতার মস্তকে আবার দিয়ে এসো। ভগবান আমি তোমায় ছাড়ব না, কেন তা জানো, বহুভাগের ফলে পেয়েছি তো
ভবপারের করি তিনি দান করে গেছেন, তিনার সম্বন্ধে কিছু বলা হয়নি। আমার মায়ের যেন মঙ্গল হয়, আর কোনোদিন যেন অন্ন বস্ত্রের অভাব না হয়। যেই জন পুণ্যধামে ভগবানের নামে করিবে দান, তার আশা পূর্ণ করবে আমার লক্ষ্মী জানার দান। তাই গোর হরি বল। আর এক মা এসে এখন ভবপারের করি দান করলে, সকল মায়েদের কাছে নিবেদন, আপনারা পারের করি, কেননা এই পুণ্যধামে পারে যাওয়ার জন্য ভগবানের নামে আগেই কিন্তু পারের করি জমা রাখতে হবে, তা না হলে শেষের দিন আমরা পার হয়ে যেতে পারবো না। তাই আমার ভক্তিমতী আর এক ভক্তিমতী মা পারের করি দান করে গেছেন, তাই এই করি দিয়ে যেন ভগবানের নৌকাতে যেন পার হয়ে যেতে পারে, মায়ের যেন সকল মনোবাসনা যেন পূর্ণ হয়, আর শঙ্খ সিঁদুর যেন সেই অক্ষয় হয়ে থাকে, আর ছেলে মেয়ে সবাই যেন সুস্থ থাকে, আর কোনোদিন যেন অন্ন বস্ত্রের অভাব না হয়, ভগবান যেন সদা সর্বদায় মা লক্ষ্মীকে সঙ্গে নিয়ে গৃহ প্রাঙ্গণে যেন বিরাজ করে। পুণ্যধামে ভবপারে যাবার জন্য ভক্তিমতী মায়েরা সব পয়সা মারবে, কিন্তু পারের করি কিন্তু মারলে চলবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। যারা এসেছো এই ভবসিন্ধু পারে যাওয়ার জন্য, তিনারা যদি ঘরেও চলে যাও পারের করি দিয়ে তারপরে যাবে, ফাঁকি দিলে ফাঁকে পড়তে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আমার আমার অনাদির আদি শ্রী গোবিন্দ আমার বললেন, অজমনে ছেড়ে দাও। বললেন, প্রভু যোগী যাকে যোগে পাই না, ধ্যানী যাকে ধ্যানে পাই না, আমি বহু ভাগ্যের ফলে তোমার চরণ পেয়েছি, আমি তোমায় ছাড়ব না। আরে ও যমুনী, তোমার মনোবাসনা আজকে আমি পূর্ণ করতে পারবো না, আজকে তোমায় কথা দিয়ে গেলাম, আমি আমার শ্রীমতী রায়ধনীকে হাতে দাও। ওইভাবে দিতে হয় না। হ্যাঁ, হরে কৃষ্ণ। আর এক মা 10 টাকা দান করেছেন, মায়ে যেন মঙ্গল হয়, মনোবাসনা যেন পূর্ণ হয়। নিতাই গৌর হরি বল, হরি বল। আমি তোমায় আজ কথা দিলাম, আমি একা নই, আমার রাধারানীকে সঙ্গে করে নিয়ে এসে তোমার পক্ষে নৌকা বিহার করি, তব মনোবাসনা আমি পূর্ণ করবো। ও যমুনী, আজকে আমি তোমায় কথা দিয়ে গেলাম। এই বলে আজ অনাদির আদি শ্রী গোবিন্দ আমার শাখাগানকে সঙ্গে নিয়ে নানা খেলা খেলতে খেলতে আর খেলাই মন বসছে না। তিনি কি করলে, ওরে শাখাগান সঙ্গ অসঙ্গ অসঙ্গ ছড়ে
সাধারণ লা